এই মুহূর্তে ফ্রিজের এক বোতল ঠান্ডা পানি হলে গ্যাট গ্যাট করে মেরে দিত, খুব মজা হতো, তাই নেরে সিটের। আরে বউ, তুমি যে কারে বিয়ে করিছো সেটা তো জানো না, আমার মেধা সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? এই সমাজে বাঁচতে হলে পরে মাথা উঁচা করে বাঁচতে হবে, ভয় পাইনি মর। কিরা কিরা রে ভাই, তুই কি কিছু দেখতেছিস? কি তোক দেখতেছি? আমার আমাকে দেখে লাভ আছে? লজ্জা করতিস না তোর? এতক্ষণ তো তোর সাথে কথা বললাম, কি করতিস, কি দেখতিস, এখানে কি, তুই তো সুন্দর করে আমার উত্তর দিচ্ছিল। তারপর ভাইয়ের বাড়ির দিকে এরকম নির্ভয় আছে, কি দেখতেছিল? মানে ব্যথাটা কমানোর চেষ্টা করতেছিলাম। কোমরের সমস্যা হয়েছে? তাই এখানে আমার ভাইয়ের বাড়ির সামনে এসে তোর কোমরের সমস্যা হয়েছে, তাই তুই এমনি করে এমনি রুখ দিচ্ছি, তাকাচ্ছিল ওদিকে, তাই না? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে টান মারিছে, কি করব, এরকম করেছি, করে মাথাটা খালি এরকম করে ঘুরাইছি ঘুরাইছি, এর মধ্যে মনে হয় তুই এসে কথা কইছিস। আচ্ছা 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 আচ্ছা, তোর ওই যে চেয়ারম্যান বাড়ির সামনে তোর নেটওয়ার্ক পাওয়া যায়, মোবাইলে লাঠির মধ্যে মোবাইল লাগায় নেটওয়ার্ক খুঁজতেছি, অনেক লোয়া ভরা, তাই না? তোমার ভাইয়ের বাড়ি কি তোর কি এই ট্রিটমেন্টের জায়গা মনে হচ্ছে, হসপিটাল মনে হচ্ছে? এই হসপিটাল মনে হবি কে? তুই কি ভালো হবুলা? আমাকে ভালো হবুলা ক? তোর সব কথার মধ্যে, সব কাম কাজের মধ্যে কি সন্দেহ ঢুকে লাগবি? এত মনের মধ্যে সন্দেহ কিসের রে? হ্যাঁ না, আমি তো সন্দেহ এমনিই করতেছি, আমি তো আসলে তোর সন্দেহ করা ঠিক হচ্ছে না। মানে আমার ভাইয়ের শালি আছে বাড়িতে,
আর তুই আইসে এখানে মানে তোর বেদনা তোর পিছনের সমস্যা এখানে এসে হয়েছে তাই না? তোর শালি আইসে থেকে আমি নাচবো নাকি গীত গাবো? এ আমার শালি কথা কইছিস নাকি? হ্যাঁ আমার ভাইয়ের শালি কথা কইছিস। ও তোর ভাইয়ের শালি মানে তোর শালি? তুই তো তোর তো বেইন লাগে। আচ্ছা ঠিক আছে বেইন কইলাম, তোর বেইন আর তোর ভাইয়ের শালি দেখে কি আমি নাচবো? এমন কি রূপ গজাই গেছে, দেশের কোনো মায়া ছাল নাই নাকি? এ তুই কি আরে দাঁড়িয়ে থাকবো, যাবি না আনতে? যাবো না তো কি আমি এখানে বিছনাবে দিনে শুয়ে থাকবো নাকি? তা যা আশ্চর্য। আজকের বার হবি আমার খবর পাঠিয়েছিলেন? খবর পাঠানোর মতো ঘটনা ঘটেছে বলে তো খবর পাঠাইছি। কি ঘটনা ভাই? এই যে গ্রামে আবার নুরু পাগলা আইছে। এই নুরু পাগলা কিন্তু এমনি এমনি আইসে এমনি এমনি বসে না, অনেক ডিস্টার্ব করতেছে। কিরকম ডিস্টার্ব করতেছে? মনে হচ্ছে কিছুই জানতেছ না, কিছুই বুঝতেছ না, সবই জানবা সবই বুঝবা। আর আমি চেয়ারম্যান, আমার কানে সবই আসে, আমি সবই বুঝতে পারি। হেকমত ভাই আপনি কি খবর চাচ্ছেন একটু খুলে কিন্তু করছি। নুরু একটা পাগলা, সেই পাগলের সঙ্গে সকাল বিকাল তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তোমরা যেরকমভাবে তাকে আপ্যায়ন আদর করতেছ, এটা আমার ভালো লাগতেছে না। না তো ভাই, আমরা তো নুরুর সাথে সেরকম মিশি না। আপনি মনে হয় কিছু ভুল শুনছেন। হেকমত চেয়ারম্যান কোনো কিছু ভুল বলে না, খাওয়া দাওয়া থেকে শুরু করে যা যা হচ্ছে আদর আপ্যায়ন সব আমার কানে আছে, সব আমি শুনেছি। সব যেহেতু আমার কানে আছে, আমি কিছু কথা বলতে চাই, কথাগুলো মনে রাখো। বিশেষ করে তুমি এবং তোমার ভাস্তি ফুল, তার সঙ্গে যে মিস্ত্রিস, বিশেষ করে তোমার ভাস্তি ফুল, এই মিশাটা যাবে না ভাই। ফুল রেনে আপনি ভুল বুঝতেছেন, নুরুর সাথে ফুল মিশে না, ফুল এরকম মেয়েই না। ফুল রেনে আপনি ভুল বুঝতেছেন ভাই। কোনো নাজু, তুমিও কিন্তু খুব ঠান্ডা একটা মেয়ে ছিলে, কিন্তু অতীতে তুমি কি করেছিলে? যাক এসব কথা আমি এখন বলতে চাই, আমি আর বলবো না। আমার কথা মনে হয় তুমি বুঝতে পারিস। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলতেছেন আমি ফুলরে অবশ্য নিষেধ করে দেব, নুরুর সাথে যেন না মিশে। তুমি যা বললে কথাটা রাখো, আমি এটাই বিশ্বাস করি তুমি কথাটা রাখবা। আশা করি আমার কথা তুমি সবই বুঝেছ। দ্বিতীয়বার তোমাকে ডাকে এসব কথা আমাকে বলা লাগবে না, কথাটা মনে হয় তোমার মাথার মধ্যে ঢুকেছে, এবার তুমি যাচ্ছি। না এইভাবে হাত পাও গুটে বসে থাকলে চলবে না। জীবন সঙ্গী পাওয়ার জন্য এই পৃথিবীতে কত প্রেমিক কত কিছু করেছি, আর আমি মতিন কিছুই করতে পারতেছি না। বুকে সাহস নিয়ে আকালের বাড়িতে আমি ঢুকে যাব। কব বন্ধুরে, তোর শালিকে আমি ভালোবেসে ফেলেছি, তোর শালিটা আমাকে দিয়ে দে, দরকার হয় ভিক্ষে দে, আমি ভিক্ষে চাচ্ছি, তোর শালিটা আমাকে দে। কাম করলে কি হবে, আরো কঠিন কোনো কথা যদি আমি দূরে থেকে আসতেছি, আমি তোরে দেখলাম না কিছুদিন, আজব কথাবার্তা। আপনি দেখলেন না কিছুদিন, আমি কি করে কব কন্ত দেখি?
আসলে হয়েছে কি মনে হয় বাইলে বাইলে দোষ না উঠেছে আর বাইলে বাইলে দোষ না উঠলে হয় কি জানিস দূরের থেকে কোনো মানুষ খারাই থাকলে মনে হয় কি গাছ খারাই রয়েছে আমি তো সেটাই মনে করেছি চাচা আপনার কথা শুনে কিন্তু মিজাজটা খারাপ হয়ে যাচ্ছে একটা জ্বলন্ত মানুষ সে কিভাবে গাছ হবে কন্ত আপনি গাছ দেখবেন কি জন্য এটা কথা নাকি আপনার না তুই হারে রাতে খারাই কি করতেছিস কিছু করতেছি না আমি এমনি 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 আর কি এমনি এমনি কেউ খারাই থাকে নাকি আচ্ছা আমি তো বুঝতেছি না আপনি কলেজ আসছিলেন জানতো আমি একটু আছে ব্যাপার আছে ও আপনি সব কথা কয় যাবি নাকি তুই কি আর খারাই থাকবি নাকি বাড়ি যাবি চাচা আমার যখন বাড়ি যাওয়ার দরকার হয় আমি আমি যাব না আপনার কথা বাড়েন না তো আমি অনুরোধ করতেছি আপনি যান যান চলে যান না এইভাবে তোর আমি থুয়ে থাকি বাড়ি নেই বুঝছিস আমার কিরম দানি সন্দেহ হচ্ছে সন্দেহ মানে বুঝতেছিস আজকালকার পোলা পান দেখে মানে হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু করে ফেলায় বুঝছিস ইংরেজি কলাম একটা মাইন্ড করিস না মানে করে ফেলায় মানে কি দেখে নেশা ভাঙ্গের মধ্যে চলে যায় তারপর দেখে আত্মহত্যা করে গলায় দড়ি দেয় না তোর আমি আমি তো বাড়ি পৌঁছে দিয়ে আসি চল চাচা বিশ্বাস করেন চাচা আমি ওই নেশা ভাঙের মধ্যেও যাবো না আত্মহত্যা করবো না আপনি যেভাবে যাচ্ছিলেন চলে যান আমি আমার সময় মতো আমি চলে যাবো না চাচা এটা আমার দায়িত্ব তুই বুঝতে চাই কিছু জন্য একটা ওয়ার্ড কাউন্সিল হিসাবে আমার দায়িত্ব তোর আমি এই অবস্থায় রাত্রে একা ছেড়ে দিতে পারি না তুই চল চল সে বাইক দিয়ে চাচা আমি আপনার পায়ে ধরছি চাচা আপনি আমাকে জোর করবেন না তোর হাতে ধরছি কি মুশকিল হলো দাও চাচা খোলাটা কোন দিক গেল হ্যাঁ এদিক গেল না ওইদিক গেল তাহলে কি করি আমি বাড়ি কি এইদিক হয় এইদিকই তো এদিক তো যাচ্ছিলাম ব্যাগটা নিয়ে কই যাচ্ছিস কিরে কমে যাবো বাড়ি যাব মানে এই পাতা হইতে মাথা বন্ধ গিরাই গিরাই মোরে পিটাইছে মোরে মারিয়ে ফেলার পড়াইতে কেউ তো হয়ে থাকতে না হিরু কথা কম পাঠাইছি বসির গেছে তোর উদ্ধার করতে তাই জন্য তুই উদ্ধার হচ্ছে কোন বসি বসির গ্রামে ঢোকার আগে ওই পাগলা ওরে মারিয়ে গ্রাম থানা করছে ওরকম দশ বসির ওই পাগলা করে না শেষ মাস কি করছে পাওয়া দরিয়া কাঁদতে কাঁদতে ওরে মানে ওরে বাপ বাসি বাপ পাগলা রে বাপ বাপ ডাকার পরে ওই পাগল নিজে ইচ্ছা করে মরে সাজিয়ে দিতেছে নাইলে আমার কয় বরে বাসের গাছ চালাইতে এই কাঁদি মাটি সব ধরে ইয়ে লাগছে সই নিয়ে গেছে পিঠার ধরে এখন আমা বলছে পূর্ণিমা এই সাইড সাইড কিচ 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 করবে চেয়ারম্যান সাহেব তোর কান আমাকে যন্ত্র পায় হ্যাঁ তুই আজ কই পুকুরে যাই মাছ ধরেছিস কে তোর মানা করবি ওই পুকুরে চাল ফেল পিঠা এই তুই কেন গেছিস ওই পুকুরে যাওয়াটা কি ভুল হয়েছে আমনে কইতেন যে আমনার ইউনিয়ন পরিষদ থেকে মেহমান আইবে অতিথি আইবে এগো রুই কাতলা দরিয়া সুন্দর করিয়া অতিথ মেহমানগিরি করা লাগবে এতে গুদিক ডাইনি ভাবে সব চাইছি কোন কাউয়া পক্ষী কুক্কাও নাই এরপর জালে গালি খেয়াটা দেবো এমনটাই বিজোর পুরি মাসে তিসে লাগছে মুই বুঝবো কেমন তারা এই বাংলা নুরু ম্যাড নুরু আজকে তোরে পাইছে তার একটা সুযোগ ছে কাজে লাগাইছে এই সুযোগ আমার বুকের মধ্যে জ্বালা দিচ্ছে এই কাঁদবি না একদম কাঁদবি না তোর কান্না আমার কান্না তোর যন্ত্রণা আমার যন্ত্রণা সব কান্না বন্ধ হয়ে যাবে কব কান্না থেমে যাবে নুরু আমার কাছ থেকে যা ব্যাগ ব্যাগ নিয়ে যা যা আপনার মূর্তি ছেলে বাপের কথা মনে করে এখানে হালাই বুঝাইতে পারি না মারু গুতক কেন সাহমান দেব মনে হয় আপনার সারিয়ে যাই গেলাম না এই দিনে পাঁচটা চলে গেলাম না নুরু আর অনেক ওই নুরুর সাথে তুই আর মিশতে যাবি দরকার হয় কলেজে অন্য পথ দিয়ে যাবি কিরে আমার ধুমবারে খারাই রইলি যে কি করলাম বুঝিসনি বুঝেছি ফুফু খুব ভালো করে বুঝেছি এই গ্রামের একটা মাত্র মানুষ যার সাথে আমরা কথা করতাম আজ তুমি সেটাও নিষেধ করতেছো আচ্ছা ফুফু কও তো ইরাম করে কি কোনো মানুষ বাঁচতে পারে সেটা নিয়ে তো চিন্তা করা লাগবে না ওই পাগলের সাথে মিশে কি আবার নতুন করে বিপদ ডেকে আনবি দেখলি না নুরুয়াজ কি কাণ্ডটা না ঘটালো ফুফু শেষমেশ তুমিও তারে পাগল করলে পাগল রে পাগল কবো না তো কি কবো হ্যাঁ ঠিকই কয়েছো ফুফু তুমি ঠিকই কয়েছো
আচ্ছা তুমি ঠিক করে আমার আরেকটা কথা খুব আর পারো, তোমার চোখের সামনে দিয়ে যদি তোমার ভিটে মাটি, বাপদাদার ভিটে মাটি, জমি, ফসল, গাছ গাছালি কেউ ফাঁকি দিয়ে লয়ে যায়, তুমি কিরাম করে সহ্য করবা সেটা? তোমার সামনে দিয়ে যদি তোমার পুকুরে সব মাছ তুলে নিয়ে যায়, তোমার কিরাম লাগবে কও? তোমার সব গাছগাছালি যদি কাইটে নিয়ে যায়, তোমার ভিটে বাড়ি উচ্ছেদ করতে চায়, তোমার কিরাম লাগবে? তোমার বুকের মধ্যে কি মোচর দিয়ে উঠবে না ফুপু কও? আমি অত কিছু বুঝি না মা, বললাম ওই নুরুর সাথে আমাদের আর কোনো কথা নেই। তুমি হইলা গাং রে বন্ধু, আমি গাঙের পানি, আরে জোয়ারে আরে জুয়ারে ভাষাতে হবে নিটুই জানা, জানি রে বন্ধু নিটুই জানা জানি। তুমি হইলা ফুলরে বন্ধু, আমি হব হাওয়া, দেশ বিদেশে ঘুরব আমি ওইয়া। কেমন লাগেছে হ্যাঁ ফুল? ও খুব একটা ভালো লাগেনি তাই না? সমস্যা নেই, এই নুরুর কাছে হাজার হাজার গান রয়েছে, আমি আলটা গান গাচ্ছি। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। নুরু গান থামা, রাত মেলা হয়েছে, তুই এখন বাড়ি যা, আমরা ঘুমাবো। অনেক রাত হয়েছে মানে কি করছো ফুপু? সবে তো মাত্র রাত মানে সন্ধ্যা হলো, এখনই ঘুমায় পড়বে? আচ্ছা ঠিক আছে ফুপু, তোমার যদি ঘুম আসে তাহলে পরে ঘুমায় যাও, আমি একটু ফুলের সাথে গল্প করি। না ফুলও এখন ঘুমাবে, নুরু তুই যা তো ভেজাল করিস না, যা। কি করছ? ফুলের সাথে তোমার কথা আছে, কথা না কই গেলে তো আমার ঘুম আসবে না। কি ফুল, তোমার কি ঘুম আসিস নাকি? তুমি আমার খুনি করছ কিসের জন্য? হাজার হাজার খুনের আসামি হচ্ছিস তুই। সামান্য ভ্যানের থেকে নামাই দিছে। তোর মাথা ঠিক আছে? আমার মাথা তো ভালো, আমার মাথা বা কি হবে? কি হলো দাঁড়া, কি করছো তুমি এগুলা?